গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। मे तुम्हारा एक जन आसपे जाए और गेटा के बंद करब ना कि ये करते एक दारुण पुष्टि है कि आश्चर्य बिरक्तिकर बंद करो गेट। কি ব্যাপার কি তুমি তিন দিন ধরে আসো না কোনো খবরও দাও না এভাবে কি হয় নাকি এগুলো রান্না করে নাও সরাও আর এই টেবিলটা পরিষ্কার করো अनेक भोरबेला उठे देखल रात घुमानी भलो कि जे है ना तुम्हार माझे माझे सब किछु तो ओवर रिएक्ट करो तनिमा এই মেয়েটাকে বিদায় করছ না কেন সামান্য ডিমটা তো করতে পারে না বাইরে কোথাও যাচ্ছ নাকি জানি না সারা রাত ঘুমাওনি আচ্ছা তুমি মাঝে মাঝে এমন সব আচরণ করো না কি সব বলো মানে আমিও রাগ ধরে রাখতে পারি না सॉरी कल रात हमारे ओरकम आचरण कराटा ठीक है नास्ता खेये नाओ सारा रात घुमाओनी एभाबे शरीर खराब करबे तो चली अच्छा रातेर खाबारटा बाइरे खेले केमन हय ना मेटाके आजके बिदाय करे दिओ ए नासिमा ए टेबिल परिष्कार करो काज तो सब शेष हो गेছে आमी कि চলে যাবো ठीक আছে अनासिमा একটু আমাকে এক কাপ চা করে দিয়ে যাও না আচ্ছা থাক তুমি যাও আমি করে নেব बोलो ना अच्छा ठीक है आमी 12টার পরে আবার আসুননি আমরা হাত উঠাইছি আল্লাহ তা তুমি কবুল করে নিও। हेलो 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 अपना समय के जीवित फिरत পেতে চাইলে বিকেল 5:30 এর মধ্যে রায়পুর স্টেশন পৌঁছে যাবেন। পুলিশকে জানানোর চেষ্টা করুন আমরা আপনার সবাই। হ্যালো হ্যালো কে বলছেন? আপনার সময় কে জীবিত ফেরত পেতে চাইলে বিকেল 5:30 এর মধ্যে রায়পুর স্টেশন পৌঁছে যাবেন। অসভ্যের মতো বেল বাজাচ্ছ কেন? কি হয়েছে? হাবিবকে কি? কিডন্যাপ? দুজন কালো গাড়ি নিয়ে দাঁড়িয়ে। এই শুধু চিঠি না, মোবাইলেও করেছে, এমনকি টিভিতেও। টিভিতেও কি বলেছে? ওই যে কালো পোশাক পরা দুজনে যে এই কথাগুলোই। চাচা কি ভয়ঙ্কর, আমি কি করব? টিভিতে তো কিছুই নাই। আমার টিভিতে বলছে, আমি বন্ধ করে রেখেছিলাম, আপনি আপনি অন হয়ে গেল। কি আশ্চর্য চাচা, ওরা বাড়ির সামনে একটা কালো গাড়ি নিয়ে আমাদের ফ্ল্যাটটা ফলো করছে। দেখি ওরা নাকি ছিল। হাবিবকে ফোন করে দেখো। ট্রাই করছি, পাচ্ছি না। এত অস্থির হয়ো না তো, কিছুক্ষণ পর আবার ফোন করে দেখো। হ্যালো, ভালো না তাতে তোমাদের কি? হ্যাঁ, বাজে কথা বলো না তো। ইংল্যান্ডে বসে তুমি আমার সমস্যার সমাধান করে দেবে? না, কোনো দরকার নেই, আমি একাই ভালো আছি। তোমাকে বলেছি না আমাকে নিয়ে আল্লাহ দেখাবে না? আমার তো কোনো সমস্যা নেই এত বড় বাড়িতে একা থাকতে। আর ফাঁকা কোথায়? পাশের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি না, আর নিচেও তো ভাড়া দিয়েছি, গোদাম বানিয়েছে বেটা। এত কথা বলো না তো, তুমি তোমার মায়ের মতোই হয়েছো, বেশি বোঝো এবং বেশি কথা বলো। হ্যাঁ, সে তো মরে গিয়ে বাঁচিয়েছে আমাকে, এখন তুমি আমাকে বিরক্ত না করলে বাঁচি। আরে এখন রাখো তো, আমি ঝামেলায় আছি। এখন আমি কি করব? আবিবের অফিসে যাও, পুলিশকে জানাও। মোবাইল, টেলিভিশন, চিঠি, কি সব অদ্ভুত ব্যাপার স্যাপার। আবার বুঝো কালো গাড়ি, দুজন কালো পোশাকধারী মানুষ, আজগুবি ব্যাপার। অবাস্তব আপনার কাছে অবাস্তব মনে হচ্ছে? এই যে তাহলে এটা কি? এটা ওই চ্যাংরাগুলোর কাজ। हेलो माँ, भीषण विपद माँ। माँ को पापची ना माँ, ना। आई फोन बंद हो पापची। अच्छा ठीक है ना मोर्शिद भाई की एखन जानानो दरकार नहीं दरकार होले आमी जानाबो ठीक है हाँ अच्छा अच्छा माँ राखछी मामा गुलशन जाबेन जामु देरी होबो नाকি ना একটু অপেক্ষা করেন দাদা স্যার সব কিছু ঠিক আছে জি জি উনি ঠিক চলে আসবেন দাদা আপনি কিছু ভাববেন না জি বলুন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসান হাবিব সাহেবের ওয়াইফ জি উনি কি অফিস আছেন না স্যার তো আজ অফিসে আসেননি সম্ভবত ঢাকার বাইরে একটা কাজে গেছেন আমি ঢাকার বাইরে কোথায় আমি তো ডিটেইলস বলতে পারবো না সরি ম্যাডাম বেটার আপনি এমডি স্যারের সাথে কথা বলুন জি আচ্ছা উনি কই মানে কোথায় এক মিনিট ম্যাডাম হাবিব স্যার ওয়াইফ এসেছেন এমডি স্যারের সাথে দেখা করবেন জি 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 मैडम अपनी भेतरे चले जाए। সে আপনি যাই বলেন না কেন আপনাদের ফার্মের কাছে যে আমি খুব স্যাটিসফাইড তা বলবো না, সব মিলিয়ে বলতে গেলে নট ব্যাড। তবে আপনার পারফরম্যান্স কিন্তু অসাধারণ। থ্যাঙ্কস স্যার। স্যার লাস্ট প্রজেক্টে আমাদের যেসব প্রবলেম ছিল আই উইশ নেক্সট প্রজেক্টে আমরা ওটা মেক ওভার করে ফেলবো। এই জন্য স্যার আপনাদের হেল্প আমাদের অনেক দরকার, বিশেষ করে পার্সোনালি আপনার হেল্প। হ্যালো, 5 মিনিট পর। আরে না না, সে তো আমি করবই, আমরাও তো আপনাদের উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট, বিশেষ করে আপনার উপর, তাই না? ইওর এফিশিয়েন্সি, ডেডিকেশন, আই লাইক ইট। স্যার স্যার আমাদের নেক্সট প্রজেক্টের মডেলদের ছবিগুলো শুধু আপনার জন্যই কিন্তু আবারও কাজটা ফার্মকে দিলাম। থ্যাঙ্কস স্যার। আপনার মডেলদের থেকে কিন্তু আপনি অনেক বেশি অ্যাট্রাক্টিভ। সত্যি? কেন বিশ্বাস হচ্ছে না? আরে মিস্টার হাবিব, আসেন আসেন বসেন। তাহলে স্যার আজকে আমি উঠি। হ্যাঁ আগামীকাল তো আবার করছি, তখন বাকিটা আলাপ হবে। জি স্যার। সরি, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না, আমি এজন্য এইভাবে ঢুকে পড়লাম। আরে না না, এটা কোনো ব্যাপার না। আমি ভীষণ বিপদে পড়েছি, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার সবকিছু খুব এলোমেলো। আর কি হয়েছে? আপনি একটু স্থির হন তো প্লিজ। চা চলবে নাকি কোল্ড ড্রিঙ্কস বলবো? আমার রুমে একটা কোল্ড ড্রিঙ্কস আর আমার জন্য এক কাপ চা। তুমি নাসির সাহেবকে বলো তো আমি ডাকছি। নাসির সাহেব। জি স্যার। হাবিব সাহেবের তো আজকে গাজীপুরের সাইট ইন্সপেকশনে যাওয়ার কথা। জি স্যার, তবে উনি এখনো পৌঁছান নাই। সাইট ইনচার্জ ফোন দিয়েছিলেন কিন্তু ওনার মোবাইল তো বন্ধ স্যার। আপনি যান। আচ্ছা হাবিব সাহেবের তো গাড়ি নিয়ে যাওয়ার কথা। জি স্যার। ড্রাইভারকে একটু জিজ্ঞাসা করেন তো প্লিজ, একটু দেখুন না। ভাবনা চিন্তা করে কিছু একটা করুন। আমার না কোথাও যাবার নেই যেখান থেকে আমি একটু সাহায্য পেতে পারি। ঢাকা শহরেও আমার মানে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে আমি সাহায্য পেতে পারি। স্যার, অফিসের ড্রাইভার তো গাজীপুর যায়নি। ওই ড্রাইভার সকালে গাড়ি নিয়ে বের হওয়ার সময় একটু ডিস্টার্ব দিচ্ছিল বলে মানে সারাতে সময় লাগবে। বাই দিস টাইমে হাবিব সাহেব ট্যাক্সি নিয়ে চলে গেছেন। ও ভেরি গুড, তাহলে তো হাবিব সাহেব কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছাবেন নিশ্চয়ই। জি স্যার, আপনি সাইট ইঞ্জিনিয়ারকে বলে দেন উনি পৌঁছালে আমাদেরকে একটা ফোন দিতে, তাহলে নিশ্চিত হওয়া যাবে। জি স্যার। আপনি আমাকে একটু সাইটের ঠিকানাটা বলে দিন না, আমি সেখানে যাব। ও নিশ্চয়ই সেখানে পৌঁছাবে। হ্যাঁ, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে মানে হাবিব সাহেব যদি ওখানে না পৌঁছে থাকেন, মানে আমি বলছিলাম ওনার পৌঁছতে যদি দেরি হয় আমরা তো জানতেই পারছি, তাই না? আমার তো মনে হয় আপনার এখানে পৌঁছানো বেশি দরকার। আমি সাইটে গিয়ে যদি ওকে পেয়ে যাই, ভেবে দেখুন, ওরা কিন্তু সময় বেঁধে দিয়েছে। আমি কিছু ভাবতে পারছি না। ওরা কিন্তু কোনো মুক্তিপণ চায়নি, শুধু রায়পুর পৌঁছাতে বলেছে। আমার মনে হয় ওরা মুক্তিপণ চায় না, অন্য কিছু চায়। অন্য কিছু মানে? আই ডোন্ট নো। চলুন আমরা বেরিয়ে পড়ি। আপনি যাবেন? আমাকে ঠিকানাটা বললে। নো প্রবলেম, আমারও তো একটা টেনশন আছে। আপনার কাজ ফেলে নাসির সাহেব সামনে থেকে কি লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে আমার বউ। অর্থ করে নিয়ে না এক্সক্লুসিভ নাটক উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। এই নাসির সাহেবকে একটু আসতে বলো তো। তোমার ঝামেলা কি হলো? এত ভাববেন না তো, আপনি একা একা যাবেন, সমস্যা হতে পারে। তাছাড়া আপনি জায়গাটা চেনেন না, এত ভাববেন না, আমি আছি না। আমার তো মনে হয় পুরো ব্যাপারটাই ফলস। ফলস মানে? ফলস মানে কেউ হয়তো কোনো দুষ্ট বুদ্ধি নিয়ে খেলছে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা। কি বলছেন আপনি? বাতিল। চলুন আমরা রওনা দিই। এখন রওনা দিলে তাও ঘন্টা দেড়েক লাগবে। না না ঠিক আছে, আমার অসুবিধা হবে না, আমি একা যেতে পারবো। আহা চলুন তো, রিল্যাক্স। অবশ্য ওখানে যেও আপনি রিল্যাক্স করতে পারবেন, অনেক লং জার্নির পরে। ওখানে সুন্দর একটা বাংলো আছে, আপনার ভালো লাগবে। ঠিকই ঠিকই। আপনি যা বলছেন তা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। অযথাই উত্তেজিত হচ্ছে না। আমি অযথাই উত্তেজিত হচ্ছি না। হচ্ছেন, অযথাই উত্তেজিত হচ্ছেন, চিন্তিত হচ্ছেন। আপনার স্বামী ভালো আছে, সে ফিরে আসবে, ফুর্তি করা শেষ হলেই ফিরে আসবে। অবাক হচ্ছেন? সবকিছু জানলে আরো বেশি অবাক হবেন। আপনার সুবোধ স্বামীকে আমাদের অফিসের রেগুলেশন অনুযায়ী সাইট ভিজিটে যেতে হয় না, সেখানে সে যায় নিজের তাগিদেই। সুন্দর নিরিবিলি বাংলো, সঙ্গে সুন্দরী কলিগ। সরি সরি সরি, আমি আপনাদের হার্ট করতে চাইনি। But it's true. जी सर। जी আমি কোনকে ট্র্যাক করব? জি স্যার। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব। হুম 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 জি ওকে স্যার। ভয় পাবেন না, জেনারেটর আছে, লিফট এক্ষুনি চালু হয়ে যাবে। ম্যাডাম, ট্যাক্সিটা তো রিজার্ভ করা, আধা ঘন্টা ধরে বসে আছি, কোনো খবর নাই। মিয়া যান মিয়া। भैया आपने एक तो अपेक्षा करें हैं, अभी किन्तु आसछी, ठीक है थैंक यू। সাহায্য করেন আপা। আরে ভাই এক কথা কয়বার বলুন, আরে আমি চাইলে কি সব কিছু হয় নাকি? 2 মিনিট পরে ফোন করো। আচ্ছা ভাই একজন একজন করে আসুন। হ্যাঁ, সবার কথা তো আমি একসাথে শুনতে পারবো না, আমার তো 1000টা কান নেই। হ্যালো, কি ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে? হ্যাঁ, আরে না না আপনাকে। হ্যাঁ, আরে সবসময় তো কাজের মধ্যেই থাকি, ভাবাভাবির কোনো সময় নেই। দাওয়াত কখন? আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু ধরেন তো, একটা জিডি করেন। জিডি? না না আপনাকে না, আপনাকে না। হ্যাঁ আমি চলে আসবো। দয়া করে আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি বিপদের মধ্যে আছি। বললাম তো আপনি একটা জিডি করুন। আরে আপনাকে না, আপনাকে না, এত ভিড় ভাট্টার মধ্যে কথা বলা যায় নাকি? যত সব। ঠিক আছে এখন রাখি, একটু পরে আমি ফোন করব। আপনার বাইরে যান, আমি একজন একজন করে ডাকবো। যান, আপনাদের কথা শুনবো। যান তো, যান। বলেন কি সমস্যা? আমার স্বামী কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে? কখন, কোথা থেকে? সকালবেলা অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারপরে যে এই চিঠিটা, আপনি কখন পেয়েছেন এটা? সকালে। কটায়? ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে, সকালে 8:30 9টার দিকে হবে। এখন তো বাজে 10:45। চিঠি ছাড়াও আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, এমনকি টিভিতেও। টিভিতে মানে? টিভিতে একটা কালো গাড়ি, তারপরে দুজন কালো পোশাকধারী লোক, এই একই কথাগুলো বলছে। এই চিঠির কথাগুলো আমার বাসার চারদিক থেকে, সব 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 দিক থেকে একই কথা। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমার স্বামী নিশ্চয় কোনো, মনে হয় খুব ভয়ঙ্কর কোনো বিপদ আছে। আমাকে একটু হেল্প করুন প্লিজ। আমি আপনাকে হেল্প করতে চাই, সেজন্য আপনাকে মেন্টাল হসপিটালে পাঠানো দরকার। আপনি আমার কথা বিশ্বাস করছেন না। সকাল থেকে একটা কালো গাড়ি আমাকে সারাক্ষণ ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, এই যে এখানেও আছে, বাইরে আছে। এই দেখো তো, বাইরে কোনো কালো গাড়ি আছে নাকি? স্যার, বাইরে কোনো কালো গাড়ি নেই। এই কাগজটাতে লিখুন বিস্তারিত। আচ্ছা, আপনার স্বামীর নাম, কোথায় কাজ করেন? আহসান হাবিব, জেনিথ গ্রুপ অফ বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা, আপনি কোনো যোগাযোগের চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি অনেকবার, প্রত্যেকবার মোবাইল অফ পাচ্ছি। আচ্ছা, আমি অফিসে গিয়েছিলাম, অফিস থেকে বললো যে সাইট ইন্সপেকশনে যাওয়ার কথা, সেখানেও পৌঁছায়নি। সেখানে কি খোঁজ নেওয়া হয়েছিল? হ্যাঁ, যায়নি। এখনো যায়নি, কিন্তু যেতেও তো পারে। আপনি অপেক্ষা করুন, এটা হয়তো কিডন্যাপ কেস নয়, অন্য কোনো কেস হবে। অন্য কোনো কেস মানে? হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো মুক্তিপণ, মানে টাকা পয়সা তো চায়নি, চেয়েছে না। অফিস থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না? ওখান থেকে করবে না। কেন আপনার এরকমটা মনে হচ্ছে? কেন? এটা রাখলাম। যদিও এসব কেস 24 ঘন্টার আগে কোনো অ্যাকশনে যাওয়া যায় না, তবু আমি দেখব। আচ্ছা, এখানে কি সন্দেহজনক কারণ নাম উল্লেখ করা যাবে? কাকে আপনার সন্দেহ হয়? এমডি জেনিথ গ্রুপ। না না, এটা অমূলক, আপনি ভাববেন না, আপনি উত্তেজিত হবেন না, আপনি বাড়ি ফিরে যান, আপনার স্বামী ফিরে আসবে। ফিরে আসবে? কোত্থেকে ফিরে আসবে? আপনি বাড়ি যান, অপেক্ষা করুন, আমরা সময় হলেই মুভ করব। সাহেব প্লিজ, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি এখন বাড়ি যান। जी आमी एक नासिर साहेबके चाচ্ছিলাম। আমি হাবিব সাহেবের ওয়াইফ বলছি। জি ও জানি না ঠিক আছে আচ্ছা ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসো ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক जानतो हुए बुकेर भेतर तुमुल नाचो इच्छे गोलो तुम्हारे इच्छे गोलो जानतो हुए बुकेर भेतर तुमुल नाचुक भालोबाशा तुम्हार घरे बृष्टि हुए नेमे आशुक চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে ওঠো চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে ওঠো দু চোখ ভরে দেখবে তখন দু চোখ ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক है माँ ना फोन बंद हो किए छिलाम। লাভ নেই। এটা কেউ আমার কথা বিশ্বাস করছে না, বরং আমার সাথে এরা কেউ মানুষ না, জানোয়ার। আর কাউকে লাগবে না, নিজেও পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে হলে তুমি জানো, আমি পারবো না। বাই। বলো আমি কি শয়তান সারপ্রাইজ কি? তোমার না ঢাকার বাইরে যাবার কথা, ফিরতে দেরি হবে বললা? যাইনি, তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না, কি করব? তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না, এত ঢং করে কেন? এই শোন, একটা গুড নিউজ আছে। কি? নতুন বাড়ি পেয়ে গেছি। সত্যি? বিশাল বড় বাড়ি, অবশ্য একটু পুরনো টাইপের, কিন্তু তোমার অনেক ভালো লাগে। ভাড়া নিচ্ছে অনেক বেশি? আরে না না না, বাড়িওয়ালাটা একটু আট পাগলা টাইপের, খুবই ইন্টারেস্টিং, একাই থাকে। আর নিচে একটা গোডাউন আছে, কারা যেন গোডাউন দিয়েছে নিচে। আচ্ছা, অনেক বেশি বড় বাড়ি, বিশাল, তাহলে আমরা একা থাকতে পারব। আমি আছি না, কত যে আমার পাশে থাকে। চলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি, আধা ঘন্টার ভেতর চলে আসবো। না, আমি আর কোনো টেনশন করছি না। হুম হুম, আমি জানি আমাকে কি করতে হবে। আমি রাখছি। ও নাসিমা, আমি আজকে বের হব একটু, আজকে আর কাজ করার দরকার নেই। হ্যাঁ আপা, আপা আমার একটা কথা ছিল। নাসিমা, আমি খুব ঝামেলা আছে, পরে কথা বলবো। আপা, কি হলো কি তোমার আবার? বললাম না যে আমি একটু ঝামেলা আছি, টাকা পয়সা লাগবে। তাহলে তোমার বেশি দরকার হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আমি পরে কথা বলবো। কি কিছু পেলে? ম্যাপ দেখে মনে হয় কাজ হবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। একবার কমলাপুর স্টেশনে খোঁজ করলে হয় না? আমরা তাই ভাবছিলাম। আমার কাছে পুরো ব্যাপারটা এইরকম অদ্ভুত অদ্ভুত লাগছে, মানে কালো গাড়ি, তোমার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা, হাবিবের অফিস, পুলিশ, সব কিছু মিলে কোথায় যেন একটা একটা গোলমাল আছে। কি গোলমাল লাগছে তোমার কাছে বলতো? না তেমন কিছু না, কিন্তু সকাল থেকে যেসব ঘটনাগুলো ঘটলো সেগুলো তো পুরোটাই স্বাভাবিক না। মানে কিডন্যাপ হলো অথচ মুক্তিপণ চাইছে না, তোমাকে যেতে বলছে কেন? কি চায়? হাবিবের বস অথবা থানার ওসি তোমার সাথে এমন আচরণ কেন করবে? সব কিছুর মধ্যে কেমন একটা একটা রহস্যময় আমি লক্ষ্য করছি। এক্সকিউজ মি। Sorry. আসলে সকাল থেকে সবকিছু এত দ্রুত ঘটে যাচ্ছে, আমি আর কিছু ভাবতেই পারছি না ঠিক মতো, মাথা কাজ করছে না। আসলে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সামনে তো আমি আগে কখনো হইনি। চারপাশটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সেই সাথে আমি এখন জানি আমি কি করতে চাই, আমাকে কি করতে হবে। কি করবে তুমি? আমি এই ঘটনার শেষ দেখে ছাড়ব। ওরা কেন এমন করছে, কি চায়, এর পেছনে কারা আছে, সব দেখতে চাই। তুমি রায়পুর স্টেশনে যাবে? অবশ্যই। আমার স্বামীকে পেতে হলে তো আমার সেখানে যেতেই হবে, তাই না? তুমি কিন্তু খুব বিপদের মধ্যে পড়বে তনিমা, তাই আমি বলি কি বেটার চলো আমরা আবার পুলিশের কাছে যাই। আমার এক বন্ধুর চাচা পুলিশ কমিশনার, তাকে ধরলে সে নিশ্চয়ই একটা কিছু করবে। সব আমার চেনা আছে, লম্পট সব, অসভ্য। আসলে সমাজটাই কেমন যেন অন্যরকম হয়ে গেছে। হাবিবের বস, হাবিব, সব মিলে। যাকে তনিমা, আমি তোমাকে এরকম বিপদের মধ্যে একা যেতে দেব না, আমিও সাথে যাব। আমি আসলে দেখতে চাই যে কি ঘটছে। মোর্শেদ কি হাবিব কি? না কিছু না। বলো বলো কি? না মানে ওই হাবিবকে একদিন দেখলাম গাড়িতে অন্য একটা মেয়ের সঙ্গে যাচ্ছে। তাতে কি হয়েছে? ও তোর অফিসের একটা কাজে ওর কলিগকে নিয়ে কোথাও যেতেই পারে, একসাথে ওরা যেতে পারে না, পারে না বলো? তা তো পারে, সরি মানে ওরকম আসলে কিছু না, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। হাবিবকে তুমি খুব ভালোবাসো তাই না? আমিও বাসতাম তোমাকে। রসের কথা আমার একদম পছন্দ না, আর পুরনো দিনের কথা আমি সব ভুলে গেছি। কমলাপুর যাব, আমিও সেসব ভুলে গেছি, কিন্তু আমি এখন তোমার সাথে যাব, তোমাকে আমি একা ছাড়ব না। আচ্ছা তুমি কি আমাকে ভালো বন্ধু হিসেবে ভাবতে পারো না? সরি আমি আসলে তোমাকে আঘাত দিতে চাই না, আসলে সবকিছু মিলে। আচ্ছা বাদ দাও সব, চল। কখন থেকে ডাকতেছি শুনতে পাস না? শুনি নাই তো। তোরা এমন দেয়া যাইতেছে কেন? তোর কি কিছু হয়েছে? কিছু হয় নাই তো। ওই দিন রোকসানার বিয়েতে যাইতে গেলো, তুই গেলি না, কত করে কইলো। হ্যাঁ ভাই আচ্ছা চল। তোমাকে কিন্তু ভীষণ টায়ার্ড দেখাচ্ছে, রিল্যাক্স। সব কিছুই ঠিক হয়ে যাবে। তোমার সাহস আছে বলতে হবে। অবশ্য বরাবরই তুমি একরোখা জেদি, সাহসী, বুদ্ধিমতী, ইমোশনাল। মেয়েদের সাথে ফ্লার্ট করার অভ্যাসটা দেখি এখনো যায়নি। হ্যাঁ কিছুই খেলে না, একটু খেলেই পারতে ভাল লাগতো। ঠিক আছে তনিমা, আমি কিন্তু এখনো তোমাকে ভালোবাসি। তোমার জন্যে আমি এখনো বিয়ে পর্যন্ত করিনি, আর তুমি তো পছন্দ করলে হাবিবকে। তুমি যে হাবিবের মধ্যে কি দেখলে, হাবিব ইজ নট এ অ্যাবসলিউট জেন্টলম্যান, একটা লম্পট। আমি কিন্তু মিথ্যে বলিনি, আমি আসলে হাবিবকে দেখেছি একটা মেয়েকে নিয়ে, আমার প্রতি তুমি। ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব গাড়ি থামান। কেন, কি হয়েছে? তুমি নামো। মানে তুমি নামো? মানে কি? চাও নামো, দরজা খোলো। হাবিব লম্পট না, আর তুমি যে কি সাধু পুরুষ সেটা তো আমার থেকে কেউ বেশি জানে না, তাই না? তুমি প্লিজ আমাকে নামো, চাও নামো। গাড়ি ছাড়েন ড্রাইভার সাহেব। তোরে বেতন দিছে, আমার এখনো দেয় নাই, বুঝছস? ওই দিন চাইছিলাম, ঝাড়ি মারছে। হ্যাঁ, ডেলি ডেলি মার্কেটিং করে, এই টিভি ফ্রিজ এইসব কিনে। এবার ঈদে একটা সালোয়ার কামিজ চাইছিলাম, দেয় নাই, হালার বড় লোকের বাচ্চা। আচ্ছা তুই একটু খারাপ, আমি একটু ফোনের দোকান থেকে আইতেছি। কিরে, বাড়িতে ফোন দিছিলি না? আমি কোনো খবর নিতে পারি না। কি খবর নিমু? ঠিক মতো টাকা পয়সা পাঠাতে পারি না, মাস শেষ। ওরা যে কেমনে আছে, আর তুই? হাই যা, হাই কি আছে তোর? এখনই তো মূর্তি। আমার কাছে কো, আমার কাছে কো। এই কি চাই? আমি একটা স্টেশনের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। না না, অসুবিধা নাই। আমার নাও প্রার্থী, আপনি বসেন। স্টেশন কোথায় যাবে? রায়পুর। রায়পুর কোথায়, কোন জেলায়? আমি জানি না। না জানলে আপনি যাবেন কেমন করে? আসলে আপনি যাবেন কই? আপনার সমস্যাটা আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে শুধু এইটুকু সাহায্য করেন, রায়পুর নামে কোনো স্টেশনটা কোন জেলা অথবা কোথায়, আপনি আমাকে এইটুকু বলেন প্লিজ। কি আশ্চর্য কথা, আপনি জানেন না যে রায়পুর কোথায়, অথচ আপনি সেখানে যাবেন না। আমাকে সেখানে যেতেই হবে। পুটু, এগুলো নিয়ে যা। দাঁড়ান, আমি তো দেখে নিই, আপনাকে জানাচ্ছি। দেখিস না, যে কোনো জেলায় থাকতে পারবে ভেবেছিলাম, সেখানে নেই। এই দেখুন, এই যে দক্ষিণবঙ্গের ওয়েট। আসুন দেখুন, এই যে দক্ষিণবঙ্গের ওয়েট এখন দেখুন। ঠিক আছে, আপনি আপনি দেখতে থাকেন, আমি আরেকটা কাগজ থেকে আপনাকে জানাচ্ছি। রায়পুর, রায়পুর নামে সম্ভবত পরিত্যক্ত একটা স্টেশন আছে। আপনাকে বিপদে ফেলে দিয়েছে। যার কাছে যাবেন একা একা এত ঝুঁকি ঝামেলা নিয়ে, সে তো আপনাকে ঠিক জায়গার কথা বলে নাই, এমন একটা জায়গার কথা বলেছে বেছে বেছে, যায় দুনিয়াতেই নাই। যাকে চা খাবেন? এই পুটু, দু কাপ চা দিয়ে যা। না, আমি চা খাবো না। আরে খান খান, একা একা ভাত খেলাম আপনার সামনে, আর চাটাও একা একা খাবো, খারাপ দেখায়। খান। আপনার সমস্যাটা আমাকে খুলে বলুন, দেখি আপনাকে আমি কি সাহায্য করতে পারি। আমাদের রেলওয়ের সাধ্যের মধ্যে যদি হয়, আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করতে পারব। আপনারা লোকজন তো মনে করেন আমরা কোনো কাজই করি না, আমাদের দিয়ে আপনাদের কোনো উপকারই হয় না, তো আপনাদের সেবা করার চেষ্টাটা তো আমাদের আছে। আপনি আমাকে একটু আগে আপনি বললেন না রায়পুর নামে একটা পরিত্যক্ত স্টেশন আছে, সেটা কোথায় আমাকে বলুন প্লিজ। সেখানে তো ট্রেন থামবে না, আপনি যাবেন কিভাবে? এখন সেই রুট চেঞ্জ হয়ে গেছে। সেটা কোথায়? ঠান্ডা হন, ঠান্ডা হন। পরিত্যক্ত স্টেশন ভালো জায়গা না, সেখানে লোকজন থাকে না, চোর বদমাইশ নেশাখোরদের রাস্তা না। কোনো ভালো লোক কি সেখানে যাওয়ার কথা বলে? আর সেটা কোথায় আপনি আমাকে বলুন না। আপনার মতো একজন সুন্দরী মহিলা আমার কথা শুনুন, আমি আপনাকে আপনি আমাকে বলবেন কি বলবেন না যে স্টেশনটা কোথায়? ভাওয়াল গাজীপুর। এখন তাহলে কি করবি? জানি না, আমার মনে হয় একবার তুই এখানে যা, বুঝছস? সবকিছু খুলে কর, এগুলি সাইবার রাখতে নাই। এই নাকি একবার পুলিশের কাছে যাবি? ভাই, আপনি তো আমার অনেক উপকার করলেন, আমাকে একটু শেষবারের মতো একটু উপকার করেন। আমার ভাওয়াল গাজীপুর যেতে হবে, আপনি যাবেন? টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না, যেটা লাগে আমি দিব। ভাওয়াল গাজীপুর যাইতে যাইতে তো অনেক ঝামেলা। ভাই একটু চলেন, আমার খুব উপকার হয়। ঠিক আছে, কিন্তু 5000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে আপনি চলেন আমি রাস্তায় কিন্তু কিছু কাজ শেষ করব হ্যাঁ অল্প কাজ আছে আমার সেগুলো শেষ করে আমরা রওনা দিব ঠিক আছে ওঠেন अभी साहब ने खुजा पाओ जी तार वाइफ ऑफिसे ऐसा खोजा खुजी कान्ना काटी कीजे जाता अवस्था ना एर मध्य ऑफिस करा जाए ना एमडी साहेब आबार हबीब साहेबर वाइफ रे ना जाने की कइसे आल्ला जाने देखलाम जे एमडी साहेबर रूम थीका हबीब साहेबर वाइफ पुई कइरा बाइरे गेलो शाला इतरटा मन हय केष्टगिरी सुजोगटा एई अवस्थातेও ছাড়ে না একটু ডিটেইলস খুলে বলেন তো ঘটনার কথা কি ঘটছে আমি নিজেও কিন্তু ভালোমতো জানি শিমুল ফুল ফুটেছে আই অ্যাম হিরো বুকবাসাইয়া তুমি কি আমাকে ভালোবাসো নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে যা যা রে যা 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 রে যা যা রে যা যা রে ছুটে জল ছুঁয়ে ছুঁয়ে হাওয়ায় মেঘের মাঠে बंधो हाथ घूर टूटे जा रे जा जार छुटे जल छुए छुए हवाए मेघे माठे बंधो हाथ घूर टूटे जा रे जा जा रे जा रे जा माने এখন ওই উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করব আপাতত আমরা যাব হচ্ছে শহরের শেষ সীমানায় সীমানা পেরিয়ে আচ্ছা তুমি সীমানা পেরিয়ে ছবিটা দেখেছো না আমিও দেখেছি ছবির নামটা অনেক সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর মন খারাপ কি হয়েছে তুমি সাথে থাকলে আমার কখনো মন খারাপ থাকে তাই নাকি আচ্ছা তনিমা ধরো আমি তোমাকে মানে আমরা দুজন কি শেষ করো আমরা দুজন বলো আমরা দুজন নৌকায় ঘুরে বেড়াই যদি চলে কিনতে বসি জায়গাটা খুব নির্জন তাই না গাছ উঠতে পারো গাছে না কখনো তো উঠিনি চেষ্টা করে দেখতে পারি আই না আমি এমনি বলেছি উঠতে হবে না সাপটাপের ভয় নেই তো না থাকতেই পারে অসম্ভব তো কিছু না চলো 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 আরে কি চলো চলো তুমি এখানে আসতে চলো 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 আরে কি এখানে আমি সারা জীবন থাকব আচ্ছা ধরো আমরা যদি এখানে একটা সাপের সঙ্গে কামড় দেয় শোনো না হলটা সাপের কামড়ে কামড়তে তখন তুমি কি করবে তোমাকে এখানে ফেলে রেখে চলে যাব কি কথা তো থাকা কি কখন থেকে সাপ খুব নিয়ে কথা বলে চলেছো আর কিছু বলার নেই তুমি কি বলতে চাচ্ছিলে বলো আমি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে ধরো এইখানে কোনো সাপ নাই আরে কে আপনি আরে এই যে শুনুন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম লোকটা দেখে মনে হলো পাগল বোধহয় তাই না তোমার মতো চলো তো এখান থেকে কোথায় বনে জঙ্গলে কোথায় যাও তোমরা? डालीटा दे हालांटा ना सरोटा भाई भाई सुनছেন भाई रायपुर स्टेशन टा कौन दिखे? रायपुर स्टेशन? वो घने तो ट्रेन था में ना? वो घने जाए बन गए? आमर खूब दौड़कार। की दौड़कार? आमर शामियों का नौपेखा कुर्चा मर जुनो। अपना शामियों इखने अपने इखने एका की करें? जुत्ता! अपने समोसा की? भाई আমাকে 5:30টার ভিতরে রায়পুর স্টেশনে যেতে হবে। আমাকে একটু পৌঁছে দিবেন? রায়পুর স্টেশন মেলা দূর, কত দূরে যেতে পারবো না। আপনার কাছে পিঠে কোথাও নামাই দিন তাহলে হবে। ভাই এই যে আমি কি 5:30টার ভিতরে ওখানে পৌঁছাতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, ওঠেন। দেখা है पहली बार साजन के आंखों में प्यार। क्यों जाना ना जाने दोनों में जाने किच्छु ना जानते पारे। यापा रायपुर स्टेशन पेले की तोनीमा आबिब के खुजे पेले की दरकार हमारा तो आसी चले आसुन आपनार आदर्श स्वामी चले आसुन आबिब ভালো আছে আরামে আছে ফুর্তিতে আছে আমি তোমাকে ভালোবাসি তोनीमा আবিব একদম ভালো না আপনি কি এখনো কাউকে খুঁজছেন? না। আমি আর কাউকে খুঁজছি না। জানালার মুনিয়া আমার জানালার মুনিয়া এখানে আর বৃষ্টি আসে না আমার জানালার মুনিয়া এখানে আর বৃষ্টি আসে না তুমি চলে যাবে তাই অনেক অনেক দূরে তুমি বলে চলে গেলে বন্ধু চলে গেলে বন্ধু শোনো তুমি আসবে আমার গানে আমার ডানায় চড়ে তুমি আসবে আমার সুরে আমার গানে প্রাণে বলো সাথে আমার, আমি বলি শোনো মুনিয়া, আমি বলি শোনো মুনিয়া, আমি যাব উড়ে তোমার সাথে বৃষ্টির পথে, আমি যাব উড়ে তোমার সাথে বৃষ্টির পথে। এখানে বৃষ্টি আসবে না, এখানে